আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম তোমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত কারণ আমাদের এই বিষয়গুলো আজ না হোক ভবিষ্যতে যে কোনো সময় কাজে লাগতে পারে এবং জানার আগ্রহ জাগতে পারে এবং স্পেশালি এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও পড়াশোনা আসে টপিকের নাম কি ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি ভারতের বিভিন্ন উপজাতি জাতি তো আছে বিভিন্ন রকম জাতি রয়েছে কিন্তু উপজাতি যেগুলো বিভিন্ন দেশ থেকে বা অনুপ্রবেশ বলা যেতে পারে সেই সমস্ত উপদাসী উপ জাতি কোন রাজ্যে কি কি উপজাতি রয়েছে তাদের একটা নামের তালিকা আমরা এখানে নিয়ে আসলাম যেমন কোন কোন রাজ্য এবং উপজাতি সমূহ প্রথমে যেমন কী হচ্ছে আসাম রাজ্য আসাম রাজ্যের উপজাতি কি বড়ো খেলমা এবং খামতি আসাম রাজ্যে এই তিনটি উপজাতি রয়েছে বড় খেলমা এবং খামতি ত্রিপুরা রাজ্যে যে উপজাতিগুলো রয়েছে সেটা হচ্ছে জামাতিয়া কুকি ভুটিয়া খাসি চাইমল জামাতিয়া কুকি ভুটিয়া খাসি চাইমল মণিপুর রাজ্যে মানে উপজাতি হচ্ছে গিয়ে কুকি এবং নাগা মিজোরাম রাজ্যের উপজাতির নাম হচ্ছে গিয়ে রিয়াং চাকমা তানচাংয়া তানচাংয়া নাগাল্যান্ডের যে উপজাতি সেটা হচ্ছে কি তোমার নাগা নাগা উপজাতি অরুণাচল প্রদেশের উপজাতি কি অবর আপাতানি মিশমি অবর আপাতানি মিশমি মেঘালয়ের উপজাতির নাম কি খাসি এবং গারো মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের উপজাতি কি বৈগা গণ্ড ভিল কোল মহারাষ্ট্রের উপজাতির নাম কি গণ্ড ভিল কোল এবং ওড়াও রাজস্থানের উপজাতির নাম কি ভিল মিনা ডামর গুজরাটের উপজাতির নাম কি ভাচামা বামচা রাবরি ভিল ভাচামা বামচা রাবড়ি ভিল এটা হচ্ছে গুজরাটের চারটি উপজাতি তামিলনাড়ুর উপজাতির নাম কি টোডা এবং কুরুম্বা টোডা এবং কুরুম্বা কর্ণাটকের উপজাতির নাম কি আরিয়ান ভিল চেঞ্চু আরিয়ান ভিল এবং চেঞ্চু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার উপজাতির নাম কি ভিল গন্ড গৌরু এবং বাগাডা গৌরু এবং বাগাডা পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং বিহার এই তিনটি রাজ্যের উপজাতি কারা উপজাতির সাঁওতাল ওরাও মুন্ডা ভজমি, সবর খেরিয়া বীরহর পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারের একত্রে উপজাতি সমূহ হচ্ছে গিয়ে সাঁওতাল ওরাও মুন্ডা ভজমি সবর খেরিয়া এবং বীরহর বীরহর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপজাতিগুলো হচ্ছে গিয়ে জারোয়া অঙ্গি সেন্টিনেলি জারোয়া অঙ্গি এবং সেন্টিনেলি লাক্ষাদ্বীপ এর উপজাতি কি আমিন দিবি আমিন দিবি কয়া মালমি এবং মালাচেরি এই হচ্ছে গিয়ে বিভিন্ন রাজ্য এবং তাদের উপজাতির একটা ছোট্ট তালিকা সো আশা করি কত মানে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এগুলো জানবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন আসে তোমরা এগুলো ক্যালচারের মধ্যে রাখবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস এরকম আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে সো থ্যাংক ইউ